বিশ্ব জনসংখ্যা দিবসে ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে পরিবার পরিকল্পনা অ্যাওয়ার্ড পেলেন সময় টেলিভিশনের সহযোগী জ্যেষ্ঠ প্রতিবেদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। বয়ঃসন্ধিকালের স্বাস্থ্য নিয়ে বিশেষ প্রতিবেদনের জন্য এই সম্মাননা পান তিনি। স্বাস্থ্য শিক্ষা এবং পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। অতিথি হিসেবে ছিলেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিনিধি ক্রিস্টিন লোকাস এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খোরশেদ আলম। এবার বিভিন্ন ক্যাটাগরিতে সাতজনকে মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়।